আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উফ, কতদিন পরে লাইনটা বললাম, আরেকবার বলে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আসলে এতদিন যে পরিস্থিতি ছিল তার কারণে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, তবে এখন আসলাম আবার আপনাদের কাছে ভিডিও বানানোর জন্য। কারণ আমাদের বেটার ডোপের সেখানে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এখন আপনাদের মনে হতে পারে 1000 সাবস্ক্রাইবার এটা আবার কি? আসলে দেখেন, ছোট ছোট জিনিস থেকে তো আমরা আস্তে আস্তে বড়োর দিকে যেতে পারবো, তাই না? আজকে আমরা 1000 কমপ্লিট করেছি, সামনে আমরা 10000 কমপ্লিট করব, তারপর আমরা 1 লাখ কমপ্লিট করব। এভাবে আমাদের চ্যানেলটি আস্তে আস্তে আরও অনেক বড় হবে, আপনাদের সবার জীবনে একটি ভালো পরিবর্তন নিয়ে আসবে। তো সব পরিবর্তনের জন্য প্রথমে কী প্রয়োজন হয়? সব পরিবর্তনের জন্য সবার আগে প্রয়োজন হয় একটি পদক্ষেপ। তো আজকে আমাদের 1000 মাইলস্টোনটি পূরণ হলো, তার জন্য আমি খুবই খুশি এবং তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে এসেছি। আশা করি আপনারা সবাই অনেক খুশি হয়েছেন, কারণ আপনারা সবাই চেয়েছেন দেখে আজকে আমাদের চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আশা করি সামনের দিন আপনারা আরও অনেক বেশি সাপোর্ট করবেন আমাদের সবাইকে, যেন আমরা আরও তাড়াতাড়ি আরও সামনের মাইলস্টোনগুলো পূরণ করতে পারি এবং আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিও দিয়ে আরও অনেক বেশি জ্ঞানী করতে পারি, অনেক বেশি ভালো করতে পারি এবং আমি নিজেও যেন ভালো হতে পারি, নিজেও যেন এর মাধ্যমে শিখতে পারি অনেক কিছু। তো অনেকেই যা করে তা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার হলে বা একটা ভালো মাইলস্টোন করলে তারা নানা রকমভাবে সেলিব্রেট করার চেষ্টা করে। তো আমাদেরও নিজস্ব কিছু প্ল্যান ছিল। তো আমার ইচ্ছা ছিল যে যেহেতু এটা আমাদের বইয়ের চ্যানেল, তো আমরা একজন সাবস্ক্রাইবারকে 1000 টাকার বই গিফট করব, যা নাকি আমাদের প্রথম দিকে আইডিয়াটা ছিল যে এটা আমরা করার চেষ্টা করবো যেন আপনারা খুশি হন। তবে এখন দেশের যে অবস্থা, তো আমার কাছে মনে হয়েছে যে একজনকে 1000 টাকার বই না দিয়ে টাকাটা যদি আমরা কোথাও ডোনেট করতে পারি তাহলে বেশি ভালো হয়। আপনারা কি মনে করেন? কারণ এই টাকাটা কিন্তু আপনাদের জন্য আমি দিতাম। তো ঠিক এই টাকাটা আমি এখন একটি জায়গায় ডোনেট করবো। তো আশা করি সেই ডোনেটের টাকাটাই আপনাদের সবার উদ্দেশ্যে দেওয়া হবে, এতে আপনাদের সবারই সোয়াব হবে। আশা করি আল্লাহ আমাদের সবাইকে এই টাকার মাধ্যমে সোয়াব দিবেন। তো সেই হিসাবে আমি বলছি যে এই টাকাটা আমি এখন ডোনেট করব। তো এখন তো আসলে বাইরে যাওয়া সম্ভব না, তো আমি বিকাশের মাধ্যমে ডোনেট করে দেব। তো আমি ডিসাইড করেছি যে 1 টাকার আহারের মাধ্যমে, 1 টাকার আহারের মধ্যে এই টাকাটা ডোনেট করব। তো আপনাদেরকে আমি দেখাই, আপনারা যদি চান বাসার থেকে ডোনেট করতে পারেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে। তো চলুন দেখি কীভাবে ডোনেট করে নাকি। প্রথমে যা করতে হবে তা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যেতে হবে। বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আমাদের টাকা ডোনেট করা শেষ। তো এইভাবে আমরা আমাদের 1000 সাবস্ক্রাইবারের খুশিটি অন্যদের মাঝে ভাগ করে নিলাম। তো আশা করি আপনাদের এই কাজটি দেখে ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। সামনের দিনে আমরা আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের সব থেকে বেশি দরকার। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।